ষাটের দশকে বাংলা সিনেমা যখন উর্দু, কলকাতার বাংলা ও হিন্দি সিনেমার সঙ্গে পাল্লা দিচ্ছিল, ঠিক তখনই হঠাৎ জহির রায়হানের হাত ধরে বাংলা চলচ্চিত্রে আগমন ঘটে এক নায়কের। এক বেহুলা সিনেমা দিয়েই তিনি রাতারাতি হয়ে যান নায়ক রাজ্জাক। কিন্তু এই নায়ক রাজ হয়ে ওঠার পথটা মোটেও মসৃণ ছিল না তার। সে গল্পে জানাচ্ছেন দেব রায় দীপ্ত। ষাটের দশক থেকে অভিনয় জীবন শুরু করেন নায়ক রাজ রাজ্জাক। না, রাজসিক কোনো প্ল্যাটফর্মে শুরু হয়নি তার অভিনয় যাত্রা। নানা ঘাত প্রতিঘাত আর চড়াই উতরাই আর সংগ্রামের মধ্যে দিয়ে অভিনয়ের সুযোগ হয়েছিল তার। সপ্রতিভায় তিনি অভিনয়ের বিশাল ভুবনে জায়গা করে নিয়েছিলেন। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে যে নায়ক রাজ রাজ্জাককে সবাই চেনেন এক নামে, তিনি কিন্তু জন্মেছিলেন দেশভাগেরও আগে, 1941 সালে 23শে জানুয়ারি। আজকের এই বাংলাদেশ নয়, জন্মেছিলেন অখণ্ড ভারতবর্ষের পশ্চিমবঙ্গে। ভাগ্যের এক নির্মম পরিহাসে তিন ভাই ও তিন বোনের আদরের ছোট ভাই রাজ্জাকের খুব দ্রুতই বিচ্ছেদ হয়েছিল মা বাবার স্নেহ থেকে। মাত্র 8 বছর বয়সে বাবা ও 9 বছর বয়সে মারা যান তার মা। এরপর নানা বাধা পেরিয়ে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় ইহুদি নাটকের মধ্য দিয়ে মঞ্চে অভিনয়ের হাতে খড়ি হয় রাজ্জাকের। এরপর থেকে অভিনয় জগৎ সম্পর্কে নেশা জাগে তার। কলকাতার থিয়েটারে থিয়েটারে ঘোরেন, করেন নাটকে অভিনয়। কিন্তু ততদিনে তার মাথায় ঢুকে গেছে সিনেমার ভূত। আমি মারিনি, সে সময় রতনলাল বাঙালি নামের একটি ছবিতেও প্রথমবারের মতো অভিনয় করেন আব্দুর রাজ্জাক। ফিল্ম স্টার হওয়ার স্বপ্ন নিয়ে কলেজের গণ্ডি পার হয়ে ষাটের শুরুতে কলকাতা থেকে মুম্বাই যান শুধুই ফিল্মের উপর পড়াশোনা করতে। সে সময় অবশ্য আরও 2টি ছবিতে অভিনয় করেন রাজ্জাক, এর মধ্যে একটির নাম শিলালিপি। 1964 সালে ফের হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়। 1947 সালে নিজের ভিটেমাটি আঁকড়ে ধরে থাকলেও পিতৃমাতৃহীন আব্দুর রাজ্জাককে এবার চলে আসতে হয় পূর্ববঙ্গে। রাজনৈতিক আর ধর্মীয় দাঙ্গায় পরে হয়তো নিজের জন্মস্থান ছেড়ে আসেন, কিন্তু নিজের ভেতর লালিত স্বপ্নটাকে ছেড়ে আসেননি রাজ্জাক। ততদিনে রাজ্জাক আর লক্ষ্মীর 4 হাত এক হয়। ঘর আলো করে আসে তাদের প্রথম পুত্র সন্তান বাপ্পা রাজ। তেমনটাই স্মৃতিচারণ করলেন নায়ক রাজের ছোট ছেলে সম্রাট। আব্বা ঢাকায় আসার পর কমলাপুরে উঠে তখন আমার বড় ভাই ছোট, বাপ্পা ভাই ছোট, আম্মাকে ওই রুমে রেখে উনি বাইরে বেরিয়ে ফুটপাতে ল্যাম্প পোস্টে হেলান দিয়ে বসেছিলেন, পিছে ডাস্টবিনও ছিল। তো উনি কিন্তু ওনার ওই অবস্থানটা কোনো দিন ভোলেন নাই। শেষ দিন পর্যন্ত সবাইকেই বলতেন যে কীভাবে উনি কষ্ট করে এত স্যাক্রিফাইস করে কমলাপুর থেকে পায়ে হেঁটে বিটিভিতে আসতেন। অচেনা পথ, নতুন জায়গা আর এক বুক অভিনয়ের স্বপ্ন নিয়ে ঢুকে পড়েন সিনেমা ইন্ডাস্ট্রিতে। তবে অভিনেতা হিসেবে নয়, কাজ শুরু করেন সিনেমার চতুর্থ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সে সময়টাতে আর্থিকভাবে তেমন সচ্ছল ছিলেন না নায়ক রাজ। দুঃসময়ের বেড়াজালে যেন আটকে যাচ্ছিলেন আমাদের প্রিয় এই অভিনেতা। সে সময় আশার প্রতিভাতে এলেন গুণী পরিচালক জহির রায়হান, তাকে নিয়ে নির্মাণ করেন বেহুলা। আর এই সিনেমা হিট হবার পর থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি তার। হয়ে উঠলেন ঢাকাই সিনেমার কিং, রাজ্জাক থেকে হয়ে গেলেন নায়ক রাজ রাজ্জাক। দেবরায় দীপ্ত, দেশ বিনোদন।